আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের যেই মুরগিটা থেকে অনেকগুলো মুরগি আজ, সেই মুরগিটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, মানে পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল। এর মধ্যে তার ট্রিটমেন্টও চলতেছে। তো ওর অসুস্থতা খেয়াল করি হচ্ছে, মানে ওর পায়খানার রাস্তার অবস্থা একদমই খারাপ অবস্থা, মানে খুবই ই হয়ে গেছিলো। আমি ছবি তুলে রাখছি, যদিও ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে। তো যখন ইয়ে মানে মেডিসিন আনতে যাই, তখন বলল যে ওর ঠান্ডা লাগছে, ঠান্ডা থেকে এমন সমস্যা। পরে ঠান্ডার মেডিসিন দেওয়ার পরে মাশাল্লাহ এখনও অনেকটা সুস্থ। তো ওর পরিস্থিতি এখন এই, মোটামুটি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। এবং ওকে কিভাবে সুস্থ করলাম আল্লাহর ইচ্ছায় সেটা দেখাবো। আর এখানে আমাদের কালকে বাচ্চা ফুটছে নতুন, আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য। এরা দুইটা গলা শিলা আর তিনটা অন্য, মানে গলা শিলা ছাড়া আর কি। তো যাই হোক, মানে মূল ভিডিও হচ্ছে হলো ঠান্ডা নিয়ে, মানে মুরগির ঠান্ডার ওষুধ। তো আমি যাওয়ার পর হচ্ছে আমাকে এই যে ইউরোকোট এটা দিছে, আর হচ্ছে এটা দিছে ফার্স্ট বেড। তো এই দুইটা হচ্ছে বললো যে হচ্ছে এক লিটারে, এইটা হচ্ছে তিন ভাগের এক ভাগ, আর এটা হচ্ছে এক গ্রাম এক লিটার পানিতে। তা আমি অলরেডি একবার দিছি, আর অসুস্থটাকে দুইবার দেওয়া হয়েছে। মোটামুটি তিন থেকে পাঁচ দিন দিলেই হয়, তিন দিন দিলেও হয়, আশা করি। আমি তো দুই দিনই আমারটা সুস্থ হয়ে গেছে। তো এখানে দেড় লিটার পানি নিয়েছি, আমার সব বিভিন্ন জায়গায় মুরগি আছে, তাই সবাইকে দিব, এমন পরিমাণে দিব যাতে পানিটা ছয় ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তো এটা মিলাবো, তারপর এখন আসি হচ্ছে এটা দিব। আমি একটু পর দিচ্ছি পরিমাণ। ও আচ্ছা, এখানে আরও কিছু মেডিসিন আছে যেটা আপনাদের বলে দিলে হয়তো অনেকে জিজ্ঞাসা করবেন এই মেডিসিনগুলো কিসের। এটা বিভিন্ন রানীক্ষেত বা বিভিন্ন ভাইরাসজনিত কারণে দেয়া হয় এই মেডিসিনটা। এগুলো হচ্ছে আপনারা পোলট্রি ফিড যারা সেল করে মেডিসিন ওদের দোকানেই পাবেন, ঠিক আছে, এটা পাবেন। এই যে বিস্তারিত এটা কী কী কারণ আমি একটু দেখাই দেই। এই যে নির্দেশনাতে এখানে আপনার মুরগির নির্দেশনার মধ্যে, এখানে আপনার মুরগির যদি কোনো সমস্যা এর মধ্যে যেটা পড়ে সেটার জন্য এটা ব্যবহার করতে পারে। আর এই মেডিসিনটা একটু স্পেশাল, স্পেশাল এই জন্য বলতেছি যে এটা হয়তো অনেকেই ব্যবহার করে না। যেমন মুরগি, এই যে আমার যেমন কালকে বাচ্চা ফুটছে, কালকে বাচ্চা ফুটছে, সেই বাচ্চাকে এটা দিতে হবে, এটা দিতে হবে। এবং এই যে এটার ব্যবহার বিধি এখানে লেখা আছে, এখানে এই যে, যদিও এখানে এই যে মাছের ক্ষেত্রে লেখা আছে, এখানে আবার এই যে মুরগির বাচ্চা আছে, এগুলো যেহেতু বেড মেডিসিন, তো এগুলা অনেক অনেক কিছুকেই খাওয়ানো যায় বেড রিলেটেড। তো এই যে এখানে বাচ্চার মৃত্যুর হার কমানোর জন্য, মানে কিসের জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো কিভাবে মিলাবেন সেটা এই পাশে দেওয়া আছে। এটা বাচ্চাকে দিতে পারেন একদম, মানে শুরুর বাচ্চাদেরকে, এসিআই প্রোডাক্ট, ভালোই। তো তো যেটা বললাম যে আমি কিভাবে নোটিস করলাম এবং আমি কিভাবে ওই মুরগিটাকে এখান থেকে আলাদা করে ফেললাম, যেটা করছি আমি সেটা ডেইলি রুটিনে এখানে আসলাম। আসার পরে দেখলাম যে মুরগিটা, মানে সন্ধ্যার দিকে দেখলাম যে মুরগিটা একটু ঝিমাচ্ছে, ঝিমাচ্ছে দেখার পর থেকে, মানে আমি সেদিন আর অত গুরুত্ব দেইনি যে হয়তো এমনিতেই ঠিক হয়ে যাবে। ঠিক তার পরের দিনই মুরগিটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, মানে একদমই, মানে পায়খানার রাস্তা ভিজে টিজে সব ই হয়ে গেছে। পরে তাৎক্ষণিক মুরগিটাকে ধরে, মানে ধরতেও কষ্ট হয়েছিল, মানে ওর এনার্জি লেভেল ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল,
ওকে ধরে তাৎক্ষণিকভাবে আলাদা করে দিলাম, পুরো শেড থেকে আলাদা করে দিলাম, দিয়ে ওর ট্রিটমেন্ট শুরু করলাম। তো প্রথমে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে হলো আপনার মানে কী ধরনের সমস্যা, তাহলে আপনার ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। তো যেটা করতে পারেন, আশেপাশে পোলট্রি ফিড মানে মুরগি নিয়ে কাজ করে যারা, তাদের কাছে মুরগি নিয়েও যেতে পারেন এবং সমস্যাটা ভিডিও বা ছবি আকারে নিয়ে যেতে পারেন তাদের কাছে। ওখানে প্রশিক্ষণরত চিকিৎসক অথবা হচ্ছে আপনার লোক থাকে, তারা আপনার এটা সমাধান দিবে। আর নিজ থেকে সমাধান করতে যাবেন না, এতে ক্ষতি হতে পারে। আর যেটা করণীয় সেটা হচ্ছে মুরগিটা সাথে সাথে আলাদা করে দিবেন, আলাদা করে দিবেন, তাহলে আপনার অন্য মুরগিগুলো সেফ থাকবে। তো আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটা, এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন এবং এই শীতে সকলের মুরগি এবং পশু পাখি ভালো থাকুক। আল্লাহ হাফেজ।